আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছ আলাম রেখে কিভাবে মাছের খোসা ছাড়াইতে হয়। চলুন ভিউয়ার্স আমরা শুরু করি, আপনারা আমার সঙ্গে থাকেন, দেখতে থাকেন। প্রথমে মাছটা নিলাম, এরপরে দেখুন মাছের এই অংশটুকু কেটে ফেললাম। এরপরে মাথা কেটে আলতোভাবে চাপ দিয়ে মাথাটাকে মাথার খোসাটাকে বের হয়ে করে ফেললাম। তারপর লেজের খোসাটুকু বের করে ফেললাম। এরপর মাথার নিচের অংশের খোসাটুকু আস্তে করে সারিয়ে দিলাম। মাথার ময়লাটুকু ফেলে দিলাম। এভাবে মাছগুলো কাটতে হবে সব। তো দেখতে থাকুন ভিউয়ার্স বাকি মাছগুলো কিভাবে আমি কাটি, কিভাবে মাছের খোসা ছাড়াই খুব সহজে, আপনারা দেখতে থাকুন।
তো দেখুন মাছগুলো কি সুন্দর দেখতে হয়েছে, এবং আলাম আছে, মাছ মাথা একসঙ্গে রয়েছে, মাথা একটু নষ্ট হয়নি, মাছগুলো দেখতেও সুন্দর হয়েছে, দেখতেও বড় লাগতেছে।